সাহির আহমদ হাশমি আপনি প্রশ্ন করেছেন এলমুল কালাম সম্পর্কে স্পষ্ট ধারণা চাচ্ছিলাম অনেক বক্তা অন্য অন্য ধর্মসমূহ এবং নাস্তিকতা খণ্ডন করতে গিয়ে সুন্নার পাশাপাশি যুক্তি ও দর্শন ব্যবহার করে এটি কতটুকু সঠিক কোরআন সুন্নার সাথে সাংঘর্ষিক না হলে যুক্তি ও দর্শন ব্যবহার করা যাবে কি এলমুল কালাম আসলে একটা তর্কশাস্ত্র এলমুল কালামের ব্যাপারে আমাদের সালাফ আমাদেরকে সতর্ক করেছেন আমাদের সালাফ অর্থাৎ সাহাবাইকার বা তার পরবর্তীতে তাদের থেকে যে সকল দলিল আমরা পাই কারণ এলমুল কালামের আসলে ক্রমবিকাশটা এটা পরবর্তী তাদের এদের যুগের পরপর এটা আসলে অনেক বড় চর্চায় পরিণত হয়েছিল ফলে আমরা যেটা একদম শুরু থেকেই দেখি যে কালামের চর্চা যেটা মানুষকে আসলে দার্শনিক তর্কশাস্ত্রের দিকে নিয়ে যায় ভুল পথে নিয়ে যায় সেটা থেকে একদম আমাদের প্রথম জেনারেশন থেকে সতর্কতা এসেছে ফালসাফা এলমুল কালাম কিংবা এই ধরনের কালাম শাস্ত্র তর্কশাস্ত্র নিয়ে আমাদের যেমন এমাম হারাউই তিনি দামুল কালামে ওয়াহলি বিশাল এক সংকলন তিনি তৈরি করেছেন যেটা পাঁচ খণ্ডে এখন বাজারে পাওয়া যাচ্ছে এছাড়া আমরা অনেক ওলামাইকারকে দেখি যারা প্রথম জীবনে হয়তো অতটা সতর্ক না থাকার কারণে এলমুল কালামে জড়িয়ে পড়েছিলেন কারণ এর মধ্যে একটা লোক্রেটিভ জিনিস আছে যে আমি এর মধ্য দিয়ে আমি অমুসলিমদের কিংবা ইসলাম বিরোধীদের প্রশ্নের উত্তর দিচ্ছি কিন্তু উত্তর দিতে দিতে গিয়ে যে কোনো কারণেই হোক তিনি ইসলামের মূল ট্র্যাক থেকে অনেক সময় দূরে সরে যান এই জন্যই ওলামাইকার আসলে এই শাস্ত্রকে ব্যবহার করতে নিষেধ করেছেন এই শাস্ত্রের মধ্যে নিজেকে মনগামেস করা নিয়োজিত করতে নিষেধ করেছেন তো এর কারণ হলো আমরা যেমন এলমুল কালামের যে বইগুলো দেখি যেখানে ইলাহিয়াতের বিষয়গুলো এসছে অন্য বিষয়গুলো এসছে সেখানে ভয়ঙ্কর সব ত্রুটি পরবর্তীতে এবং ইসলামের মৌলিক যে ম্যাথাডলজি সেটা লঙ্ঘিত হতে দেখছি এবং সুন্নাল জামায়াতের পথ থেকে একদম দূরে সরে যেতে আমরা খুব নাম করা স্কলারদেরকেও দেখেছি যে কারণে ইমাম আবু হানি রাহমাহুল্লাহ তার থেকে বিশুদ্ধ বর্ণনা হয়েছে যে তিনি এলমুল কালাম থেকে রুজু করেছেন ইমাম গাজালি এলমুল কালাম থেকে রুজু করেছেন এবং আমি আমি কিছু আর্টিকেল পড়েছি যেখানে তারা এই রুজু করার বিষয়গুলোকে প্রতিষ্ঠিত করেছেন এবং এই ধরনের আরও অনেক রেওয়ায়ত আছে বিশুদ্ধ রেওয়ায় যেমন আবুল হাসান আল আরি তিনি তো প্রথমে মোতাজেলা ছিলেন আমরা জানি এলমুল কালামের চর্চাই করতেন এবং সেখান থেকে বিপরীত মেরুতে এসে তিনি আশারি আকিদাকে প্রতিষ্ঠিত করেছিলেন তার নামে আশারি আকিদা হয়েছে কিন্তু পরবর্তীতে তিনি তার আল ইবানা গ্রন্থে এসে আল ইবানা আন ওসুল দিয়ানা সেখানে কিন্তু তিনি তার আগের যে ত্রুটিগুলো ছিল এলমুল কালামের চর্চা সম্পর্কিত সেগুলো থেকে তিনি রুজু করেছেন এভাবে আমরা দেখি যে আমাদের অনেক বিজ্ঞ ও করাম তারা শেষ জীবনে হলেও তর্কশাস্ত্রের অপকারিতা উপলব্ধি করেছেন এবং তার থেকে তারা রুজু করেছেন এখন আপনার প্রশ্ন হচ্ছে যে এই যুক্তি এবং দর্শন ব্যবহার করে আমরা কি নাস্তিকতা খণ্ডন করতে পারব প্রথম কথা হচ্ছে যে আমরা এলমুল কালামের দুটো ব্যবহার দেখি দুটো ব্যবহার একটা হচ্ছে যারা নিজেরাই এলমুল কালাম চর্চা করতে করতে বিভ্রান্তির অতলে তলিয়ে গেছেন তাদের মানহাজ অনুসরণ করা যাবে না যেমন আল ফখরুর রাজি যেমন এবনুরুশ তার প্রথম দিকে অথবা গাজালির প্রথম দিকের যে পদ্ধতিগুলো হ্যাঁ এগুলোর মধ্যে তারা যখন এলমুল কালামটাকে ইউজ করেছেন আল আমেদি হ্যাঁ তার ইত্যাদি আরও যে সমস্ত ওলামাইকেরা তারা এলমুল কালামটাকে কঠিনভাবে চর্চা করতে করতে ইসলামের মূল ট্র্যাক থেকে অনেক ক্ষেত্রেই তারা দূরে সরে গিয়েছেন ফলে সেই মেথড ফলো করা যাবে না তাহলে কোন মেথডটা ফলো করব। ফলো করব ইমাম তেমিয়া রাহমাহুল্লাহ তার মেথডটা তিনি কিন্তু যারা আহলুল মান্তাক ছিলেন লজিক শাস্ত্রের যারা অনুসারী এবং এলমুল কালামের চর্চা যারা করেছেন তাদেরকে তাদের ধারায় জবাব দিয়েছেন রল মানা তাকা খুব চমৎকার তার একটা সংকলন তিনি সেখানে সেই ধারায় মানে তাদের ম্যাথোডলজিকে ফুললি ফলো না করে তাদের যে ইন্টালেকচুয়াল যে যে বুৎপত্তি তৈরি হয়ে গিয়েছিল এবং তারা ঠিক যেই মানের জবাব প্রত্যাশা করতো ইমাম এবনুজামিয়া রাহমাহুল্লাহ এবং পরবর্তীতে তার ধারাবাহিকতায় তার সিলসিলাকে অনুসরণ করে তার অনুসারী তার ম্যাথোডলজের অনুসারীরা একই পদ্ধতিতে তারা জবাব দিয়েছে যে কারণে আসলে আপনি খেয়াল করলে দেখবেন যারা আপনারা এই বিষয়গুলো ভালো করে বুঝতে পারেন তারা দেখবেন যে ইমাম তাইমিয়ার ইন্টালেকচুয়াল জবাবগুলো সো পাওয়ারফুল যে বিপরীত ধারার লোকদেরকে সেটা কনভিন্স করে যদি সে নিরপেক্ষভাবে পড়াশোনা করে এটা শতভাগ নাও করতে পারে কারণ আমরা জানি যে একটা জবাব যাদের বিরুদ্ধে সে জবাবটা দেওয়া হয় তারা সবাই কনভিন্স নাও হতে পারে কিন্তু যদি কেউ ইম্প্যারিক্যালি নিরপেক্ষভাবে ইমাম ইমামেব্দু ইজামিয়া রাহেমাহুল্লার জবাবগুলোকে বিশ্লেষণ করে এবং তার উৎক্ষেপণ তার প্রক্ষেপণ এবং তার জবাবের ধারা এবং ম্যাথাডলজিটাকে যদি কেউ ভালো করে বুঝে তাহলে বুঝবে যে এটা পৃথিবীর অন্যতম শক্তিশালী ইন্টালেকচুয়াল পদ্ধতি যে কারণে আজও সারা বিশ্বে ইমাম তাইমিয়ার প্রভাব থেকে কেউ মুক্ত হতে পারছেন না কি যারা তাকে পরিপূর্ণভাবে মানে না তারাও তার এই এলমি কৌয় দ্বারা প্রভাবিত আল্লাহ পাশ্চাত্যের বহু ইউনিভার্সিটিতে তাকে নিয়ে যে বিশাল গবেষণা হয় আমি অনেকগুলো ইউনিভার্সিটি ভিজিট করেছি এবং সেখানে ইমাম এবনুতামিয়ার উপরে এত বেশি থিসিস দেখে আমি হতবাক হয়েছি নর্থ আমেরিকাতে ইউরোপে আর মধ্যপ্রাচ্যে তো বলাই বাহুল্য মিশরে এবং সিরিয়াতে মধ্যপ্রাচ্যের আর অন্য দেশগুলোতে প্রচুর থেসিস তার সম্ভবত একক ব্যক্তির উপরে এত থেসিস সারা পৃথিবীতে হয়তো বা তিনি এক নম্বরি হতে পারেন যাই হোক আমরা বলবো মানে কনক্লুড করব এভাবে যে যুক্তি যেটাকে আকলি দলিল বলা হয় যুক্তির প্রেক্ষোপণ মানে প্রক্ষেপণ বা যুক্তি উপস্থাপন এটা শরীয়তে নিষিদ্ধ নয় কিন্তু মনে রাখতে হবে এসব কিছু হবে কোরআন সন্ন্যার মূল ম্যাথডটাকে অক্ষুণ্ণ রেখে যেটা আপনি প্রশ্নের মধ্যে অ্যাড করেছেন তাহলে কোরআন সন্ন্যার মূল ম্যাথডকে অক্ষুণ্ণ রেখে এবং শিষ্টাচারিতা ভদ্রতা বজায় রেখে পাওয়ারফুল যুক্তি দেওয়া দেওয়াতে শরীয়ত নিষেধ করে না এই জন্য এই ধরনের আল্লা দিল আকলিয়া এটা আমাদের ওলামা ইকরাম প্রচুর দিয়েছেন আর আমরাও মদিনা যখন পড়াশোনা করেছি আমরা ফিক পড়ার মধ্যেও দেখেছি আকলি দলিল এমনকি অনেক সময় বিভ্রান্ত আকিদার অধিকারী লোকদের জবাব দেওয়ার ক্ষেত্রে করোন হাদিসের দলিল শেষ করে তারপর আকলি দলিল দেয়া হয়েছে আকলি দলিল দেওয়ার মধ্যে কোনো অসুবিধা নেই আমার